যদি কখনো প্রশ্ন করা হয় বলুন তো 100% ঝুঁকিমুক্ত কোনো ব্যবসা রয়েছে, আমাকে সেই ব্যবসাটা বলে দিন, তাহলে আমি সেই ব্যবসাটা শুরু করব। আসলে এমন বলাটাও অবান্তর, কারণ ঝুঁকিমুক্ত কোনো ব্যবসা আসলে নেই। আপনি যে ব্যবসায় শুরু করুন না কেন, সেই ব্যবসাতেই ঝুঁকি রয়েছে। তবে কিছু কিছু ব্যবসা রয়েছে যেগুলো অন্যান্য ব্যবসার তুলনামূলক হারে ঝুঁকি কম। আজকে আমি তেমনই তিনটা বিজনেসের কথা বলবো যেগুলোতে আসলে তুলনামূলক হারে অন্যান্য ব্যবসার তুলনায় ঝুঁকি কম। নাম্বার ওয়ান হচ্ছে রেস্টুরেন্ট বিজনেস। রেস্টুরেন্ট বিজনেসে আপনি চাইলে আপনার নিজের ইচ্ছা মতো দাম নির্ধারণ করতে পারেন, সেজন্য এই ব্যবসায় আসলে লস হওয়ার সম্ভাবনা কম। ইচ্ছে মতো দাম নির্ধারণ করা যায় এজন্যই যে আপনি এই ব্যবসাটা শুরু করতে হলে অনেক বেশি পুঁজি খাটাতে হবে। একটা ভালো জায়গায় আপনাকে এই ব্যবসাটা স্টার্ট করতে হবে। যে কোনো জায়গায় তো আসলে রেস্টুরেন্ট বিজনেস চলে না। আপনার এলাকায় সবচেয়ে বড় বাজার যেটা, অথবা আপনার এলাকায় যেটা সবচেয়ে বড় বা জনবহুলময় জায়গা যেটা, সেইখানে আসলে এই ব্যবসা চলবে। আর এই ব্যবসাটা স্টার্ট করার জন্য আপনি একা একা কখনোই করতে পারবেন না, কারণ এই ব্যবসাটা আসলে একা করা সম্ভব নয়। এর জন্য আপনাকে বেশ কর্মচারীর প্রয়োজন হবে, বাবুর্চির প্রয়োজন হবে, সবার বেতন দিয়ে বা মজুরি দিয়ে তারপরে আপনাকে আপনার প্রফিটটা জেনারেট করতে হবে। এক্ষেত্রে এজন্যই সকলের খরচ দেওয়ার পরে আপনার কত টাকা দাম নির্ধারণ করলে আসলে প্রফিট থাকবে সেটা আপনাকে বুঝে শুনে তারপরে দাম নির্ধারণ করতে হবে। যেহেতু এটা নিজেই দাম নির্ধারণ করা যাচ্ছে, সেহেতু এটাতে লাভ হওয়ার সম্ভাবনা নিশ্চিত। আবার আরেকটা বিষয় আছে, দেখুন একটা খাবার আমরা কোনো জায়গায় 50 টাকায় খেতে পারি, আবার দেখা যায় এই একই খাবার অন্য জায়গায় গেলে 100 টাকায় খেতে হয়, অথবা অনেক সময় 200-250 টাকায়ও খেতে হয়। যেহেতু এটা মান ভেদে দাম নির্ধারণ করা হয়, সেহেতু আপনি একটু উন্নত মানের ডেকোরেশন করলেন, একটু ইউনিকভাবে প্রেজেন্টেশন করলেন, তাহলে কিন্তু আপনি অন্যদের তুলনায় একটু বেশি দাম নির্ধারণ করতে পারবেন এবং আপনার কাস্টমাররা আপনার প্রতি স্যাটিসফাইড হবে, সেক্ষেত্রে দামটাকে তারা প্রাধান্য দিবে না। নাম্বার টু হচ্ছে পরিবহন খাতের বিজনেস। আপনি যত বিজনেস দেখবেন তার মধ্যে পরিবহন খাতের বিজনেসটা আসলেই নিরাপদ, কেননা এই ব্যবসায় কোনো বাকি নেই। আপনি একটা মুদিখানা দোকান করুন অথবা একটা ফার্মেসি করুন, সেখানে কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে বাকি বিক্রি করতে হতে পারে, কিন্তু পরিবহন খাতে অথবা ট্রান্সপোর্ট খাতে আপনার কোনো বাকি নেই। দেখুন, যারা বিমানে ভ্রমণ করে অথবা যারা ট্রেন, বাস, লঞ্চ ইত্যাদিতে ভ্রমণ করে, তারা কিন্তু কখনোই আপনাকে বলবে না যে ভাই আজকে আমার কাছে ভাড়া নেই, বরং আজকে আপনি আমার ভাড়াটা খাতায় লিখে রাখেন, মাস শেষে একবারে জমা করে একবারে দিয়ে দেব, এমন কোনো সিস্টেম নেই। কিন্তু যেহেতু এই সিস্টেমটা নেই, তার মানে এই ট্রান্সপোর্ট বিজনেসটা আপনি নগদ টাকা পাচ্ছেন, আপনি যত টাকা ইনভেস্ট করবেন প্রতিদিনই তার প্রফিট আসতেই থাকবে। এই সুবিধাটার কারণে আসলে এই ট্রান্সপোর্ট বিজনেসটা অনেক ক্ষেত্রে নিরাপদ। তবে অনেক ক্ষেত্রে এই ট্রান্সপোর্ট বিজনেসে অনেকে লস খায়, কারণ সেকেন্ড হ্যান্ড বা পুরাতন গাড়ি কিনতে গিয়ে না বুঝেই অনেক পুরাতন গাড়ি কিনে ফেলেন, পরবর্তীতে এটা দেখা যায় মেরামত করতে করতে অনেক টাকা ব্যয় হয়ে যায়, আর এটার প্রতি যে ইনকামটা হয় তার পিছনেই চলে যায়। তাই গাড়ি কেনার ক্ষেত্রে যারা বিজ্ঞ অভিজ্ঞ তাদের সাথে নিয়ে তারপর যদি গাড়ি কেনেন, আই হোপ আপনারা গাড়ি কিনে ঠকবেন না। আর এই গাড়ি কোন গাড়ি কিনবেন, আপনি চাইলে বাসও কিনতে পারেন, আপনি চাইলে একটা সিএনজি কিনে এই ব্যবসা শুরু করতে পারেন, আবার চাইলে একটা পিক আপ ট্রাক যে কোনো কিছু কিনে এই ব্যবসা করতে পারেন। কারণ যেটা নিয়ে শুরু করেন না কেন, মাইক্রো বাসও কিনতে পারেন, যেটা নিয়ে শুরু করেন এটাতে আপনি 100% প্রফিট পাবেনই পাবেন। এটা যারা আসলে এই ব্যবসার সাথে জড়িত আপনি তাদের সাথে একটু আলাপ করে দেখবেন যে আসলে যারা এই ব্যবসা করছে তারা কোনো না কোনো দিক থেকেই সুখী, তাদের কিন্তু এই আর্থিক অসচ্ছলতার বিষয়টা তাদের মধ্যে আপনি দেখতে পাবেন না। নাম্বার থ্রি হচ্ছে ফার্মেসি বিজনেস। ফার্মেসি বিজনেসটা অনেক প্রফিটেবল একটা বিজনেস। আমরা আমাদের দেশে যত জনগণ রয়েছে সেই তুলনায় ডাক্তার তুলনামূলক হারে খুবই কম, আর এই ডাক্তার যেহেতু কম সেহেতু দেশের স্বাস্থ্য সেবায় পল্লী চিকিৎসকরা বেশ বড় একটা অবদান রাখতে সক্ষম হচ্ছেন। আর এই পল্লী চিকিৎসক হওয়ার জন্য আপনাকে আহামরি লেখাপড়া করার প্রয়োজন নেই। আপনি SSC পাস করার পর চাইলে আপনি পল্লী চিকিৎসকের কোর্স করে এই ব্যবসা শুরু করতে পারবেন। এই পল্লী চিকিৎসক করে বা ফার্মেসি বিজনেস করেও মোটা অঙ্কের টাকা উপার্জন করা সম্ভব, কারণ এই ফার্মেসি বিজনেসটাও তুলনামূলক হারে অন্যান্য বিজনেসের তুলনায় প্রফিট বেশি এবং ঝুঁকি কম। ফার্মেসি বিজনেস কিভাবে করতে হয়,
সেটার সম্পর্কে আমার একটা জনপ্রিয় ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনি চাইলে সেটা দেখতে পারেন। আশা রাখছি এ সম্পর্কে আপনি বেশ ভালো ধারণা পেয়ে যাবেন। মোটামুটি ভাবে এই ছিল তিনটি বিজনেস যেগুলো অন্যান্য বিজনেসের তুলনায় তুলনামূলক হারে ঝুঁকি কম, তাই আপনি চাইলে যে কোনো একটি শুরু করতে পারেন। আপনার ব্যবসায়িক জীবন হোক সমৃদ্ধময়, আপনি সামনে ব্যবসা শুরু করুন সেই প্রত্যাশা আমি রাখছি। আশা রাখছি আপনি উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে চলবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা রাখছি আবার কোনো ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।